মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধা সেনানীদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সাথে ছিলেন ভুটানের রাজা। স্মৃতির মিনারে চলছে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন। স্বাধীনতার ঘোষণা নিয়ে ওবায়দুল কাদের মঈন খানের পাল্টাপাল্টি মন্তব্য। এত বছর পরও সেই বিতর্ক চলছে। স্বাধীনতা ঘোষণার ম্যান্ডেট এই অঞ্চলের জনগণের পক্ষ থেকে একমাত্র বঙ্গবন্ধুই পেয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রকাশ্যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই কথা ইথারে ভেসে শুধু বাংলাদেশের ভেতরে নয়, সেই কথা সারা বিশ্বে প্রচারিত হয়েছিল। মৌলভীবাজারের জুড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজন নিহত, একজন গুরুতর দগ্ধ, সঞ্চালন লাইনের তার ছিঁড়ে এই দুর্ঘটনা। যমুনা নিউজে আমন্ত্রণ সবাইকে। আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। সংবাদের শিরোনাম দেখছিলেন, বিস্তারিত জানাব। স্বাধীনতা দিবসে বীর সন্তানদের স্মরণ করছে গোটা জাতি। সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। বিশিষ্ট ব্যক্তিদের পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। মহান স্বাধীনতা দিবসে ভোরের আলো ফুটতেই সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান, সাথে বন্ধু দেশ ভুটানের রাজা। বীর সংগ্রামীদের স্মরণে প্রথমে ফুলেল শ্রদ্ধা জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও ভুটানের রাজা। পরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। তখনই রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয় সশস্ত্র বাহিনীর চৌকস দলের পক্ষ থেকে। বিউগলে বেজে ওঠে সুর। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আরও একবার ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সহযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধারা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন দেশের কূটনীতিকরাও। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আরও অনেকের মতোই জাতির পিতার পক্ষে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। কে ঘোষক, এ বিতর্কের অবসান তখনই হবে যখন আমরা সত্যকে সত্যের অনুসন্ধান করতে যাব। সেটা হচ্ছে এই স্বাধীনতা ঘোষণার ম্যান্ডেট এই অঞ্চলের জনগণের পক্ষ থেকে একমাত্র বঙ্গবন্ধুই পেয়েছিলেন 70 সালের নির্বাচনের মধ্য দিয়ে। এরপর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতিসৌধের ফটক। ফুল নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সংখ্যার হিসেবে 53 বছর পার করে 54-তে পা দিল বাংলাদেশের স্বাধীনতা।
কিন্তু এত বছর পরও স্বাধীনতার অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে তৎপর পরাজিত শক্তি। মুক্তিযোদ্ধার আদর্শকে দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলেই দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ মাথা উঁচু করে চলতে পারবে, এমনই শপথ শ্রদ্ধা জানাতে আসা প্রতিটি মানুষের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, সাভার, ঢাকা। স্মৃতিসৌধের পরেই স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টায় ধানমন্ডির 32 নম্বরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি, তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পর জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় দলের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে। যে উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে লাখ লাখ মানুষ মুক্তিযুদ্ধ করেছিল সেই গণতন্ত্র আর নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান মঈন খান সহ দলীয় নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের তিনি বলেন, সরকার মুখে গণতন্ত্র বলেও স্বৈরতন্ত্র কায়েম করেছে, দেশে বাকশাল 2 কায়েম করে লাখ লাখ মানুষকে মামলা দিয়েছে তারা। মঈন খান আরও বলেন, জিয়ার স্বাধীনতার ঘোষণা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ জেনেছিল। জিয়ার রহমান সরাসরি যুদ্ধ করে দেশের জয়ের পথে সম্প্রসারিত করেছিলেন বলেও জানান তিনি। একটি সরকার আজকে দেশে এসেছে যে সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা মুখে বলে গণতন্ত্র, তারা বাস্তবে করেছে একদলীয় শাসন, তারা এবার করেছে বাকশাল 2। বাংলাদেশের 18 কোটি মানুষের একটি প্রশ্ন, সেই গণতন্ত্র কোথায় গেল? এদিকে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, যে উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছিল তা এখনও বাস্তবায়িত হয়নি। গয়েশ্বর বলেন, স্বাধীনতার 53 বছর পরও দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা নেই। তারা অভিযোগ, গুটি কয়েক লোকের মাধ্যমে অর্থ লুট করে রাষ্ট্রীয় কোষাগার খালি করছে সরকার। জানান, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। দর্শক, জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী মাহফুজুর রহমান। নিপু যাচ্ছি তার কাছে। নিপু, জানাবেন সাধারণ মানুষের কথা আজকের এই বিশেষ দিনে, স্বাধীনতা দিবসে কি বলছেন তারা, কিভাবে তাদের অনুভূতি প্রকাশ করছেন? কলি, আসলে যাদের রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, সেই মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু আজকে মানুষের যে স্রোত সেটি কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধের দিকে। সকাল থেকেই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পর কিন্তু সর্বস্তরের মানুষের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হয়েছে এই সাভারের প্রধান ফটক। সেই থেকে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, তারা কিন্তু স্মৃতিসৌধে এসে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন। তারা কিন্তু বারবার বলছেন, তারা যাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে আসলে বাংলাদেশ কিন্তু এগিয়ে গিয়েছে এবং এগিয়ে যাচ্ছে, তবে এই বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যেত যদি সবাই মিলে একত্রে একটি সুন্দর বাংলাদেশ গড়া যেত। তারা বারবার বলছেন যে একে অপরের প্রতি যে সম্পর্ক, সেই সম্পর্ক যেন যতই দিন যাচ্ছে ততই বৈরিতা রূপ নিচ্ছে। কাজেই তারা বলছেন যে সব কিছু ছাড়িয়ে যেন সবাই সকলের সহযোগিতায় যেন একটি সুন্দর বাংলাদেশ গড়া যায়, সেই বিষয়টি কিন্তু বারবার তারা বলছেন। একটি বিষয়ে জানিয়ে রাখি যে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবার কিছুটা মানুষের যে উপস্থিতি সেটি কম, পবিত্র রমজানের কারণে, এবং এছাড়াও এখন দুপুর, সেক্ষেত্রেও কিন্তু কিছুটা ভাটা পড়েছে। তবে আমরা যতটুকু জানতে পারি যে বা দেখে এসেছি যে বিকেল হলেই কিন্তু আবারও মানুষের স্রোত কিন্তু বাড়বে। তো সব কিছু মিলিয়ে যদি আমরা বলতে পারি যে এখন পর্যন্ত শ্রদ্ধা নিবেদন কিন্তু একের পর এক চলছে। কলি, ধন্যবাদ আপনাকে। নিপু,
মৌলভীবাজারে জুড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হলো। সকালে উপজেলার পূর্ব গোয়ালবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হলেন 50 বছরের ফয়জুর রহমান, তার স্ত্রী শিরি বেগম এবং তাদের এক ছেলে এবং দুই মেয়ে। দগ্ধ অবস্থায় 12 বছরের কন্যা সোনিয়া বেগমকে পাঠানো হয়েছে সিলেটের MAG ওসমানী মেডিকেল হাসপাতালে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, ভোর রাতে এলাকার একটি বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়, পোড়া একটি তার টিনের ঘরে এসে পড়ে এবং পড়লে পুরো ঘরে বিদ্যুতায়িত হয়ে পড়ে। ঘটনাস্থলেই মারা যান 5 জন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। পুলিশ জানিয়েছে, বিষয়ে আইনি পদক্ষেপের প্রক্রিয়াধীন রয়েছে। মেইন লাইনে আগুন লাগছে, ওখান থেকে জ্বলিয়ে লাইন জ্বলিয়ে তার গরুর পড়ে গেছে। গরুর ফলার পরে তারা খুব চেষ্টা করছে, বাড়েন লাগে কিন্তু বাড়িতে পারছে না। তো আমরা তার চিকিৎসার এটা ব্যয়ভার যেটা আছে আমরা চেষ্টা করব মোটামুটি সাথে অ্যাড হওয়ার, এই আর কি। আর আমরা যাতে সতর্ক থাকি, এরকমের বিষের নিচে যাতে ঘর না করি। মৌলভীবাজারের জুড়িতে বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারের 5 জন যে মারা গেছে, যে তথ্য আমরা জানাচ্ছিলাম দর্শক, সে বিষয়ে আরও বিস্তারিত জানবো সহকর্মী আফরোজ আহমেদের কাছ থেকে। আফরোজ, একটু জানাবেন এ বিষয়ে বিস্তারিত কী কী তথ্য আপনার কাছে আছে? কলি, আসলে একটি ভয়াবহ ঘটনা, কারণ হচ্ছে এলাকা জুড়ে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এই দুর্ঘটনার কারণে। কারণ একটি পরিবারের 5 জন মানুষ, যারা গতকালকেও ছিল আজকে তারা নেই। এবং আমাদের স্থানীয়রা এবং পুলিশ যেটি জানিয়েছে যে গতকালকে মূলত ভোর রাতে অর্থাৎ সেহরি খাওয়ার সময় তারা উঠেছিলেন ঘুম থেকে, তারপরে স্থানীয় একটি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন লাগে এবং সেই ট্রান্সফরমারটি পড়ে যায় এবং সেই পোড়া একটি তার তাদের ঘরের উপরে এসে পড়ে, যার কারণে পুরো ঘর, টিনের ঘর ছিল তাদের, অর্থাৎ এই বাড়ির মালিক ছিলেন ফয়জুর রহমান, তার ঘরের উপরে সেই তার পড়ে এবং পুরো ঘরটি বিদ্যুতায়িত হয়ে যায়। এবং একে একে প্রথমে একজন বিদ্যুতায়িত হন, কিন্তু তাকে বাঁচাতে গেলে অন্যজন, এইভাবে ক্রমান্বয়ে 5 জন বিদ্যুতায়িত হয়ে মারা যান। এবং এর মধ্যে ফয়জুর রহমান বাড়ির মালিক, তিনি নিজেও রয়েছেন, এবং ওনার এক কন্যা যে গুরুতর আহত অবস্থা থেকে সিলেট MG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। আমরা পুলিশের কাছ থেকে যেটুকু জেনেছি যে পরিবার চাচ্ছে ময়নাতদন্ত ছাড়াই যাতে মরদেহগুলো দাফন করা যায় সেই ব্যবস্থা করতে, কারণ তাদের কোনো অভিযোগ নেই, তারা সেটা চাচ্ছে। আবার বলা যায় না যে হয়তো তারা পরবর্তীতে আইনি পদক্ষেপের জন্য ময়নাতদন্ত করতে পারেন, এই বিষয়টি এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করবো। ধন্যবাদ আফরোজ আপনাকে। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন GPH কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। দর্শক, জুরির বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনায় দগ্ধ একজন সিলেট ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন, সেখানে আমাদের সহকর্মী নাবিল হোসেন আছেন, তার কাছে যাচ্ছি। নাবিল, একটু জানাবেন দগ্ধ সোনিয়ার শারীরিক অবস্থা এখন কেমন, চিকিৎসকরা কি বলছেন? চিকিৎসকরা বলছেন আসলে সে এখন পর্যন্ত অবজারভেশনে আছে, অর্থাৎ তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছুই বলা যাচ্ছে না। আমরা জরুরি বিভাগের যে তথ্য অনুযায়ী সকাল 7:54 তাকে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রথমত আসলে তাকে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে আসলে তাকে এই হাসপাতালের যে 5 তলার একটি শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে। সেখানেই আসলে তার মূল যে চিকিৎসা, সেই চিকিৎসাটি চলছে। তার শরীরে আসলে কত শতাংশ আসলে পুড়ে গেছে কিনা বা তার সর্বশেষ কী অবস্থা সেটি আসলে আরও কিছুক্ষণ সময় লাগতে পারে, এখন পর্যন্ত চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের সাথে যেটি বলেছে সেটি হচ্ছে যে তার চিকিৎসায় সকল ধরনের যে ধরনের সুযোগ সুবিধা আছে সেগুলো কিন্তু তারা রেখেছেন এবং যে চিকিৎসকদের সর্বোচ্চ ধরনের যে সেবাটুকু, সেই সেবাটুকু দেওয়ার জন্য তারা বলছেন যে তাদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থাই রাখা হয়েছে। তবে তার শারীরিক অবস্থার সম্পর্কে যে তথ্য, সেই তথ্যটা আরও কিছুক্ষণ পর আসলে আমাদেরকে জানাতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া অন্য যে 5 জন, সেই 5 জনের লাশ এখন পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছায়নি। ধন্যবাদ আপনাকে নাবিল। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট এবং হাসপাতাল পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল
ওয়াংচুং। এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেনের সাথে বৈঠক করেন। সকালে ভুটানের রাজা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এলে তাকে স্বাগত জানান স্বাস্থ্যমন্ত্রী। পরে মন্ত্রী জানান ভুটানের সাথে স্বাস্থ্যখাতে নানা বিষয়ে কাজ হবে। থিম্পুতে বার্ন এবং প্লাস্টিক সার্জারির ইউনিট তৈরি করে দেবে বাংলাদেশ। সেখানকার চিকিৎসক সহ বাকিদের ট্রেনিং দেওয়া হবে। 2 বছর ভুটানে চিকিৎসা দেবেন বাংলাদেশের চিকিৎসকরাও। মন্ত্রী বলেন ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, তার প্রতিদান স্বরূপ প্রধানমন্ত্রী এই বার্ন হাসপাতাল উপহার দিতে চান। এর আগে সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট এবং হাসপাতালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ এবং স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান সায়মা ওয়াজেদের সাথে বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নত করতে করণীয় নিয়ে কথা হয়েছে। মানসিক স্বাস্থ্য এবং অটিজম সংক্রান্ত চিকিৎসার সার্বিক বিষয়ে কথা হয়েছে তার সাথে। এর আগে বার্ন ইনস্টিটিউটে পৌঁছলে সায়মা ওয়াজেদকে ফুল দিয়ে স্বাগত জানান স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর বার্ন ইনস্টিটিউটে নির্মিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন সায়মা ওয়াজেদ। হোলি খেলায় বেঁধে উঠেছে পুরান ঢাকার শাঁখারি বাজারের সনাতন ধর্মাবলম্বীরা। বসন্তের রঙে নিজেদের রাঙিয়ে তুলছেন সব বয়সীরা। সকাল থেকেই শাঁখারি পট্টিতে ছোটদের বাহিনী পিচকারি আর বেলুন রং নিয়ে ওত পেতে থাকে। এলাকাবাসীর যারাই সেই পথ দিয়ে আসছেন তাদেরকেই রং দিয়ে রাঙিয়ে দিচ্ছে, রেহাই মিলছে না কারো। অনেকেই আবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসছেন শাঁখারি বাজারে এই উৎসবে অংশ নিতে। স্পিকারে উচ্চ স্বরে বাজছে গান, সেই সঙ্গে নাচ আর রং খেলায় আয়োজিত উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা। স্বাধীনতা দিবসের সাথে হোলি খেলার আনন্দ পেয়েছে ভিন্ন এক মাত্রা। দর্শক, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।